আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের হাতের কাজের একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লাগবে এই যে এই প্যাটার্নটি দেখছেন আপনারা এই প্যাটার্নটি বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন এটি ব্যবহার করে আপনারা অনেক সুন্দর একটি জামা তৈরি করতে পারবেন মানে পুরো জামাতেও এই কাজটা করতে পারবেন দেখতে খুবই সুন্দর লাগবে তাছাড়া জামার গলায় জামার হাতায় জামার নিচে জামার ব্যাকপার্টে এই প্যাটার্নটি আপনারা ব্যবহার করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি এটা কিভাবে ড্রয়িং করেছি এবং কিভাবে সেলাই করেছি সেটা সম্পূর্ণ ভিডিওই আমি দেখিয়ে দিব। আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রথমে আমি এই যে চার যে শেপটা এটা কিভাবে তৈরি করেছি আমি এটা আপনাদের দেখিয়ে দেবো তো আমি এখানে একটু মোটা একটি কাগজ নিয়েছি তো কাগজের এই কোনাটা আমি এভাবে ভাজ করে নেব মানে আপনারা চাইলে এটা একটু বড়ো করেও ভাজ করতে পারবেন আবার ছোটো করেও ভাজ করতে পারেন তো আমি এতটুকুই ভাজ করছি এবং একটি কাচের সাহায্যে এটাকে কেটে নিচ্ছি সো ভিউয়ার্স এই যে দেখুন আমার এটার ফাইনাল লুক কত সুন্দর হয়েছে দেখতে আমি কিন্তু এটা নেভি ব্লু কাপড়ের মধ্যে করেছি অনেক সুন্দর হয়েছে দেখতে ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন তো আজকে এই পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ